खबर हुगली से है। भारतीय जनता पार्टी के प्रत्याशी लॉकेट चटर्जी ने चुनाव अधिकारी पर गंभीर आरोप लगाए हैं। लॉकेट ने कहा कि कॉन्ट्रेक्चुअल सरकारी कर्मचारियों को वोट गणना के कार्य में लगाया गया है, जो सक्रिय रूप से तृणमूल कांग्रेस के विभिन्न पदों पर हैं। वे सभी बलागढ़ विधानसभा क्षेत्र के लिए ईवीएम ले आने के साथ अन्य तरह की ड्यूटी तृणमूल कांग्रेस के नेताओं को दी गई है। ये निर्वाचन नियमों के खिलाफ है। शुक्रवार को लोकेट चटर्जी ने हुगली के अतिरिक्त जिलाधिकारी तरुण भट्टाचार्य से मुलाकात कर ऐसे लोगों की नाम की सूची जमा दी है। लोकेट चटर्जी ने कहा कि यह तो सिर्फ एक बालागढ़ विधानसभा की सूची है और अन्य विधानसभा में क्या हुआ होगा सोचने की बात है। एडीएम ने लोकेट को आश्वस्त किया और कहा कि इस विषय की जानकारी उच्च स्तरीय अधिकारी को दी जाएगी। लॉकेट ने स्पष्ट कहा कि इस विषय पर अमल नहीं किया गया तो काउंटिंग बंद रहेगी, ईवीएम खोलने नहीं दिया जाएगा। लॉकेट चटर्जी के आरोप को खारिज करते हुए टीएमसी विधायक असित मजुमदार ने कहा कि लॉकेट चटर्जी अपनी हार स्वीकार कर चुके हैं, इसलिए उनका माथा खराब हो गया है। हार को सामने देख हर दिन एक नया हथकंडा अपना रहे हैं। विधायक असित मजुमदार ने लॉकेट चटर्जी पर तंज कसते हुए कहा कि जांच का विषय तो यह होना चाहिए कि सरकारी डाटा लॉकेट चटर्जी के पास कैसे आया। এইখানে আরও এআরওতে রুমে কাউন্টিং রুমে কিছু লোককে যাদেরকে গভর্নমেন্ট অফিসিয়াল বলে অ্যালাউ করা হয়েছে তার মধ্যে কিছু কিছু নাম আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে তারা প্রথম কথা কন্ট্রাকচুয়ালে রয়েছে এবং তারা প্রচণ্ডভাবে স্ট্রংলি তৃণমূলের লোক, তৃণমূলের নেতা রয়েছে এবং সেই জন্য আমরা বলতে এসেছি। এখানে যেমন রয়েছে পিন্টু দেবনাথ, তাকে ডিও রাখা হয়েছে, তারা থাকবে হচ্ছে 4 তারিখে তারা বলাগড় অ্যাসেম্বলিতে তারা এআরওর ওই রুমে তারা থাকবে এখানে এবং বিভিন্ন ধরনের তাদের কাজে ডিপ্লয় করা হয়েছে। ইনি টিএমসির নেতা আছেন বারকর। বিভাস মাঝি ডিও দেওয়া হয়েছে তাকে, বিভাস মাঝিকে, তিনি হচ্ছেন টিএমসির একদম সামনের নেতা এবং হ্যাঁ এবং কন্ট্রাকচুয়ালে তিনি আছেন, ঠিক আছে। তারপরে কমল রয় রঞ্জন চ্যাটার্জি, ইনিও কন্ট্রাকচুয়ালি রয়েছেন টিএমসির নেতা, ইনি এফজেই আছেন, ইনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট, তাকে কাজ দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট সিরিয়াল নাম্বার 1 ইন রাউন্ড ওয়াইজ টেবিল ওয়াইজ সাপ্লাই অফ ইভিএম, সাপ্লাই অফ ইভিএম টু ইভিএম ট্রান্সপোর্টেশন অফিসার। তারপরে দেওয়া হয়েছে দীপঙ্কর নারায়ণ দাস, টিএমসির নেতা আছেন, ওনাকে দেওয়া হয়েছে সিএ বলে, ওনার ডেজিগনেশন হচ্ছে সিএ, ইনি সিএ নন, এটা ভুয়ো ডেজিগনেশন দেওয়া হয়েছে সিএ, উনি ভুয়ো আছেন, এনাকেও অ্যাসিস্ট্যান্ট এনাকেও সেদিনকে কাজের মধ্যে রাখা হয়েছে ডেটা এন্ট্রিতে। উদয় শঙ্কর ভট্টাচার্য আছে, টিএমসি কোঅর্ডিনেটর কমিটির নেতা আছেন উদয় শঙ্কর, উনি 65+ ওনার বয়স, ওনাকেও রাখা হয়েছে কালেক্টিং অ্যাটেন্ডেন্স অফ কাউন্টিং পার্সোনাল আদার স্টাফ। রাজু ঘোষ ইনিও আছেন, বিএসকে কাজ করেন এবং টিএমসির লোক আছেন। এই 6টা নাম আমাদের কাছে এসছে একটা বিধানসভার, এই জন্য আমরা এখানে এসছি। ওনারা পরিষ্কারভাবে বলেছিলেন এখানে কাউন্টিং যখন হবে, আমাদেরও যেমন বলা হয়েছে কাউন্টিংয়ে কোনো টিচার বা প্যারা টিচার কোনো লোক কেউ কাউন্টিংয়ে থাকতে পারবে না, সেটা যখন প্রত্যেকটা পার্টি মেনে চলছে সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে দাঁড়িয়ে গভর্নমেন্টের ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে এনারা নিজেদের তৃণমূলের লোকজনকে ভেতরে কেউ ডেটা এন্ট্রি করবে, কেউ ফুড সাপ্লাই করবে, কেউ ইভিএম নিয়ে আসবে, এইসব তাদেরকে কাজের মধ্যে ঢোকানো হয়েছে। আমরা এটা প্রোটেস্ট করছি এবং এইগুলো এইটাদের যদি সরানো না হয়, আমরা তো একটা পেয়েছি, আরও 6টা বিধানসভার এখনও পর্যন্ত পাইনি, মানে এটা আমাদের পাওয়ার কথা নয়, তাহলে ভাবুন আমাদের ধরে নিতে হবে যে অন্যান্য বিধানসভাতেও এরকম কিছু করা হয়েছে। এবং আমরা পুরোপুরিভাবে প্রোটেস্ট করছি, এইরকম যদি হয় তাহলে সেদিন কাউন্টিং বন্ধ থাকবে, কাউন্টিং হবে না, আমরা কেউ কাউন্টিং মানব না, সেদিন যেন মেশিনই না খোলা হয়। এটা পুরোপুরিভাবে ইলেকশন কমিশনকে আমরা জানাবো। গতকাল শুভেন্দু অধিকারী মহাশয় উনি এইটা দেখে ফোন করেছিলেন আমাকে, উনি বললেন গতকাল উনি কন্ট্রাকচুয়াল বেসিসে যদি কেউ কাজ করে তাদেরকে যেন এই এআরওর ঘরে কাউন্টিংয়ে যেন না রাখা হয়, উনি পরিষ্কার ইলেকশন কমিশনকে জানিয়েছেন। কিন্তু কালকেই এই চিঠি 30 তারিখে দেখো, 30 তারিখে কালকেই এই চিঠি এবং ডিএমএ সাইন করা চিঠি, এটা আরও সাইন করেছে এখানে, আরও এখানে সাইন করেছে, সেই চিঠি তারা
মানে লকেট অলরেডি এক্সএমপি ওর কপালে লেখা হয়ে গেছে, ও যা করছে সবটাই নাটকবাজি। এর আগের দিন এই সাইটি কলেজে 4 ঘন্টা অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যস্ত রেখেছে অহেতু, যেটা ওর করার কথা নয়। আর দেখবেন মানুষ যাতে খেয়াল করে ওর প্রতিটা কথায় ও বলছে নির্বাচন বন্ধ করে দেবো, মানে কাউন্টিং বন্ধ করে দেবো। কাউন্টিং কোনো অবস্থাতেই হবে না, এটা জমিদারি নীতি। কাউন্টিং এর সিস্টেম, নির্বাচনের সিস্টেম পরিচালনা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি মমতা ব্যানার্জির লোক নাকি? সে তো দিল্লির লোক, ওদেরই লোক। আর এখানে নির্বাচন কমিশনের নির্বাচিত 3-3 জন আইএএস ক্যাডারের অফিসার তারা রয়েছেন নির্বাচন প্রক্রিয়া দেখবার জন্য। তারা কেউ নয়, লকেট সব। ওর উদ্দেশ্য কাউন্টিং বন্ধ করা, আর কোনো ব্যাপার নয়। ও ক্যান্ডিডেট হিসাবে বা রচনা ক্যান্ডিডেট হিসাবে তার কাউন্টিং এজেন্টরা দেখবে মেশিনের নাম্বার ঠিক আছে কিনা, মেশিন ঠিক করে টাইম ডেট দিচ্ছে কিনা, এবং যে 17C ফর্ম যেটা প্রিসাইডিং অফিসাররা ভোটের শেষে দিয়েছে সেই অঙ্ক মিলছে কিনা। এটা যদি মেটে মিলে যায় তাহলে স্বচ্ছ কাউন্টিং। ও এসব বুঝছে না, কারণ ও হেরে গোহারা হেরে বসে আছে। অতএব নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যে কাউন্টিং সেটাকে বন্ধ করার প্রচেষ্টা করছে। আমরা তো চুরি পরে বসে নেই কেউ, ওর হাতে চুরি আছে, অনেকের হাতে চুরি নেই। অতএব চুচুড়া এবং হুগলির মানুষ ওর এই অপকর্ম রুখবে, যে কোনো মূল্যে রুখবে। মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালট বাক্সকে ভোট দিয়েছে, সেই ভোটকে বানচাল করবে মানুষ রক্ত দিয়ে ঢুকতে। লকেট সরকারি তত্ত্ব পেলো করতেছে, হয় চুরি করেছে আর না হয় কেউ ওকে গোপনে সাপ্লাই করেছে। দুজনের বিরুদ্ধেই আমি ডিএমকে অনুরোধ করব আইনানুগ ব্যবস্থা।